হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দা সিওর সাকসেস। কোনো দেরি না করে টিচিং আপডেট, একটি গুরুত্বপূর্ণ টিচিং আপডেট। যদি তোমরা সিটেট কোয়ালিফাইড করে থাকো তাহলে ভিডিওটি শুধু তোমার জন্যই, এবং এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়বে। আমি যেভাবে বলবো সেভাবে সেটা বোঝার চেষ্টা করবে। তাহলে চলো শুরু করা যাক। স্টুডেন্টস, আমরা জানি সিটেট প্রায় প্রতি বছর হয়, কখনো কখনো ছ মাস পরপর হয়, এবং এই সিটের পরীক্ষা দেওয়ার পর আমরা KBS, DSSSB, ওকে, এই সমস্ত, তারপরে আর্মি স্কুলের যে টিচার নেই সেই টিচারগুলো পরীক্ষায় আমরা বসতে পাই এবং চাকরি পাই। কিন্তু আমরা এই সিটেটের যে সার্টিফিকেটটা, সেই সার্টিফিকেটের ভিত্তি করে রাজ্যতে আমরা চাকরি পাই না, রাজ্যের জন্য আলাদা স্টেট দিতে হয়, ওকে ফ্রেন্ডস। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দিনের পর দিন বিভিন্ন রাজ্য এই সিটেট সার্টিফিকেট, অর্থাৎ সিটেট পাস করার ফলে যে সার্টিফিকেটটা পায়, সেই সার্টিফিকেটে রাজ্যকে নিস্টেট দিচ্ছে। যেমন উদাহরণ হিসেবে বলা যেতে পারে গুজরাট, উত্তরপ্রদেশ 2019 সম্ভবত থেকে, বিহার, এবং তোমাদের সামনে জলচোখ জলজল করে দেখতে পাচ্ছ যে আগরতলা, অর্থাৎ ত্রিপুরাতে এটা দিয়েছে, ত্রিপুরা রাজ্য এটা গ্রাহ্য করেছে। তারপরে আসামে অর্থাৎ গুয়াহাটি হাইকোর্ট রায় দিয়েছে যে যারা সিটেট পাস করেছে তারাও কিন্তু রাজ্যের শিক্ষক পদের জন্য যোগ্য। ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ যে আগরতলা, এটা মে মাসের আট তারিখের এটা একটা খবর, এটা হচ্ছে ঘটনাটা ত্রিপুরার কথা, ঠিক আছে, যে স্নাতক শিক্ষক পদে নিযুক্তির ক্ষেত্রে সিটেট উত্তীর্ণ রাজ্যের প্রাথমিকে বিবেচনা করতে হবে বলে নির্দেশ দিয়েছে ত্রিপুরা উচ্চ আদালত। ফ্রেন্ডস, এটা আমি রিডিং পড়ে আমি তোমাদের আর শোনাতে চাইছি না, তোমরা নিজেরাই এটাকে বারবার শূন্য করে পড়বে এবং বুঝবে কী বলতে চেয়েছে এর মধ্যে। তোমরা চাইলে ভিডিওটা স্টপ করে তোমরা দেখে নিতে পারো। তাহলে আমাদের এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যারা আমরা রয়েছি তাদেরকে একটু বিবেচনা করতে হবে যে অন্য রাজ্যে যেহেতু তারা কোর্ট কেসের মাধ্যমে তারা আবেদন করতে পারছে, ঠিক আছে, এখানে গুয়াহাটিতেও তোমরা যদি ইউটিউবে যাও তাহলে এরকম অনেক নিউজ দেখতে পাবে যে গুয়াহাটি হাইকোর্ট রায় দিয়েছে 56 জন পিটিশনের নাম, আমি প্রমাণ সহকারে, একেবারে প্রমাণ সহকারে, আসাম অর্থাৎ গুয়াহাটি হাইকোর্ট যেটা বলেছে সেটা প্রমাণ সহকারে আমি পিডিএফ লিঙ্কটা আমি তোমরা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেই পিডিএফ লিঙ্কটা, গুয়াহাটি হাইকোর্টের পিডিএফ লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যদি তোমরা নিজেই ডাউনলোড করতে চাও, পিডিএফটা নিজে ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করতে চাও, সেই লিঙ্কটা আমি দিয়ে দেবো। সেখানে সিটেট উত্তীর্ণদের মধ্যে যারা রিট পিটিশনার ছিলেন, 56 ক্যান্ডিডেটস, ওকে, তারাই আসন্ন যে চাকরি পরীক্ষা হচ্ছে সেখানে তারা আবেদনযোগ্য, তাদের কারো স্টেট আলাদা করে দিতে হবে না। তার মানে আমি বলতে চাইছি এটাই, যারা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রাজ্যের ক্ষেত্রে যেখানে সিটেটে ভ্যালু দেওয়া হচ্ছে না, সেই সমস্ত ক্যান্ডিডেটরা যদি একত্রিত হয়ে রিট পিটিশন দাখিল করে, অর্থাৎ কোর্ট কেস করে, এবং সেটা জেতার সম্ভাবনা প্রচুর রয়েছে এবং তোমাদের চাকরি হওয়ার সম্ভাবনা প্রচুর রয়েছে। তাই দেরি না করে তোমরা একত্রিত হয়ে তোমরা এস কেসটা ফাইল করে দিতে পারো। এবার পরবর্তী প্রশ্ন, যে আমি কেন করব, কেউ না কেউ তো কেস করবে, তাহলে আমি পেয়ে যাব, তাহলে সিটের সবাই ইন্টারভিউতে চাকরি পেয়ে যাবে, তাই তো? ব্যাপারটা সেটা নয়, এতটা সহজ নয়। তোমরা দেখেছ যে ওয়েস্ট বেঙ্গলে প্রশ্ন ভুল মামলায় যারা পিটিশনার ছিলেন তারাই কিন্তু জয়ী হতে চলেছেন, বা হয়তো অনেকে জয়ী হয়ে গেছেন, ওকে। তারপর আমি বলবো যে এখানে আসামে অর্থাৎ গুয়াহাটি হাইকোর্ট যে রায় দিয়েছে সেটা কিন্তু সকল সিটেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের জন্য নয়, যারা রিট পিটিশনার, যারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল 56 জন, সেই 56 জনের কথা কিন্তু স্পষ্ট করে লেখা আছে। তোমরা পিডিএফটা যদি ভালো করে পড়ো তাহলে তোমরা বুঝতে পারবে সেই 56 জনের কথাই কিন্তু বলা আছে। ফ্রেন্ডস, তাই আমি বলছি তোমরা কোনো গাফিলতি না করে, তোমরা একের অপরের দিকে কাজা ছোড়াছড়ি না করে, কারো অপেক্ষা না করে, তোমরা একত্রিত হয়ে নিজের অধিকার যদি বুঝতে চাও তাহলে যে ট্রেন চলছে সে রাজ্যের দিকে না তাকিয়ে, যে ট্রেন চলছে হাইকোর্টের কেস, সেই কেসের মাধ্যমে অনেকে জয়ী হচ্ছে এবং তোমাকে ও রিট পিটিশনার হতে হবে, এবং সেখানে কোর্টের কাছে
দ্বারস্থ হতে হবে এবং নিজে যেটা প্রাপ্য অধিকার সেই অধিকার তোমরা আশা করি ফিরে পাবে। এবার আমি তোমাকে বলি যে তুমি প্রমাণ সহকারে নিজে দেখো ব্যাপারটা, নিজে কি করে দেখবে, ডিসক্রিপশানে যে লিঙ্কটা দিচ্ছে বা স্ক্রিনে যে লিঙ্কটা দেখতে পাবে সে লিঙ্কটা সরাসরি টাইপিং করবে বা ডিসক্রিপশানের লিঙ্ক থেকেও কপি করা যাবে। সেটা হচ্ছে কি, প্রথমে লিঙ্কে ক্লিক করো, ক্লিক করার পর লিঙ্কে লিঙ্কটা কপি করে নিয়ে ফার্স্ট স্টেপ লিঙ্কটা কপি করবে, কপি করে নিয়ে সেটা গুগলে পেস্ট করবে। তারপরে সেকেন্ড স্টেপ হচ্ছে যে ওখানে দেখতে পাবে তিনটা লাইনে তিন রকম কথা লেখা আছে। তোমরা থার্ড লাইনে দেখতে পাবে যে স্পেশাল অ্যাডভার্টাইজমেন্ট ফর সিটেড ক্যান্ডিডেটস ইন কমপ্লিয়েন্স উইথ অর্ডার্স অফ অনারেবল হাইকোর্ট। তোমরা এখানে ক্লিক করলেই তোমরা ডাউনলোড সহকারে দেখবে যে কীভাবে হাইকোর্ট রায় দিয়েছে এবং সেটা কতটা সত্য। সুতরাং তোমরা দেরি না করে একত্রিত হয়ে যত দ্রুত সম্ভব তোমরা কেসটা ফাইল করবে এবং ফাইল করার ফলে দ্রুত কেসটা জেতার সম্ভাবনা রয়েছে। এবং আগামীতে যে ইন্টারভিউ হবে ওয়েস্ট বেঙ্গল টেট যেটা হয়েছে 2021 সালে 31শে জানুয়ারি, সেই ইন্টারভিউ যেটা হবে সেই ইন্টারভিউ তোমরা অংশগ্রহণ করে চাকরিটা ছিনিয়ে নেবে, এতে কোনো সন্দেহ নেই। তাই তোমরা দেরি না করে তোমরা ঝাঁপিয়ে পড়ো তোমাদের প্রাপ্য অধিকার আদায়ের জন্য। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং একটা কথা মনে রাখবে, তুমি যেমন ভিডিওটি দেখতে পেয়েছো সেরকম যারা সিটেট কোয়ালিফাইড বা কোয়ালিফাইড নয় তাদের প্রত্যেককে এই ভিডিওটি পাঠাবে, যেন সিটেট কোয়ালিফাইড যারা রয়েছে তারা একত্রিত হতে পারে এবং তাদের একটু হলেও তাদের হেল্প হবে। তারা যদি চাকরিটা পেয়ে যায় সেটাও কম কথা নয় কিন্তু তোমার এই ছোট্ট একটা হেল্পের মাধ্যমে। তাই ভিডিওটি অবশ্যই তাদেরকে শেয়ার করবে এবং অবশ্যই কমেন্ট করবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।